শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে বা যায়, এ নিয়ে পরবর্তীতে তারা খুবই টেনশনে ভোগেন এবং তাদের যে স্বপ্ন অনেকদিন ধরে দেখছেন যে তারা নির্বাচন করবেন, চেয়ারম্যান বা মেম্বার হয়ে জনগণের সেবা করবেন, সেই স্বপ্ন হোঁচট খায়। তো তাদেরকে অভয় দিয়ে বলি যে আপনারা চিন্তিত হবেন না, কারণ এই মনোনয়নপত্র রিটার্নিং অফিসার মহোদয় যদি বাতিলও করেন, পরবর্তীতে কিন্তু আপিল করার সুযোগ আছে এবং সেখানেও যদি মনোনয়নপত্র বৈধ না হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মহামান্য হাইকোর্টে রিট করে তারা মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা নিয়ে আসছেন। এই জন্য আপনারা বড় ধরনের টেনশন করবেন না। আর যেসব বিষয়গুলো বলি যে গুরুতর নয় বা ছোটোখাটো ত্রুটির জন্য কিন্তু মনোনয়নপত্র বাতিল হয় না এবং বিধিমালায়ও সে কথাটি উল্লেখ আছে। রিটার্নিং অফিসার মহোদয় যদি কোনো ছোটোখাটো ত্রুটির কারণে আপনার মনোনয়নপত্র বাতিল করে দেন তাহলে কিন্তু আপিল করে আপনি সেটি বৈধ করে নিতে পারবেন, কারণ এই স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা 2010-এর এই 14 নম্বর যে বিধি মনোনয়নপত্র বাছাই, সেখানে কিন্তু একটি আলাদা অনুচ্ছেদে দেওয়া হয়েছে যে রিটার্নিং অফিসার গুরুতর নহে এইরূপ কোনো ত্রুটির কারণে কোনো মনোনয়নপত্র বাতিল করিবেন না, গুরুতর নহে, এবং অনুরূপ ত্রুটি অবিলম্বে সংশোধন করিবার জন্য সুযোগ প্রদান করিতে পারিবেন। দেখা গেল একজনের নাম মোল্লা, একটা দিয়ে মোল্লা, এখন মোল্লা বানান, লেখা হলো ময়কার লয় লয় আকার, এখন ভোটার লিস্টে আছে ময়কার লয় জফলা আকার। এখন এই ছোট্ট সমস্যার কারণে কিন্তু মনোনয়নপত্রটি বাতিল হবে না। রিটার্নিং অফিসার মহোদয় আপনাকে বলবেন যে এখানে লয় লয় আকার না লেখে লয় লয় জফলা আকার লেখেন বা লয় জফলা আকার লেখেন, এইটা কিন্তু উনি আপনাকে সুযোগ দেবেন। আবার দেখা গেল যে আপনি জন্ম তারিখটা ঠিক রেখেছেন কিন্তু বয়স হিসাব করায় দু একদিন গরমিল হয়েছে, যে আপনার বয়স হবে 39 বছর 5 মাস 26 দিন, আপনি লিখেছেন 24 দিন, এর জন্য কিন্তু আপনার মনোনয়নপত্র বাতিল হবে না, কারণ অধিকাংশ যারা প্রার্থী থাকেন তারা কিন্তু নিজেরাই মনোনয়নপত্রটি পূরণ করেন না, অধিকাংশই অন্য অন্য যারা একটু সচেতন শিক্ষিত এবং এ বিষয়ে দক্ষ তাদেরকে দিয়ে পূরণ করান। তারা কেউ যদি এই ভুলটি করেন যে বয়সটি 2 দিন হেরফের হয়ে গেছে, কারণ এই যে যে বয়সের যে হিসাবটা এর অঙ্কটা কিন্তু একটু জটিল আছে, এই জন্য 2 দিন হেরফের হয়ে গেলেও এটি বাতিল হবে না, কারণ ওই বয়সের হিসাবটা করা হচ্ছে যে আপনার বয়স কমপক্ষে 25 বছর হয়েছে কিনা সেইটা বোঝার জন্য। তো এরকম ক্ষেত্রেও যদি কারোর মনোনয়নপত্র বাতিল হয় তাহলে কিন্তু রিটার্নিং অফিসার মহোদয়ের আদেশের বিরুদ্ধে এই বিজ্ঞ আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করে এটি সংশোধন করে নিতে পারেন। আবার দেখা গেল এই প্রতীকের ঘরটি আপনি পূরণ করেননি, যে আপনি কোন প্রতীক নেবেন, এর জন্য কিন্তু সাধারণত নির্বাচন এই মনোনয়নপত্র বাতিল হয়নি। আবার দেখা গেছে যে আপনার স্বাক্ষর লাগবে প্রার্থীর 3 জায়গায়, আপনি 2 জায়গা দিয়েছেন, 1 জায়গা হঠাৎ দিতে পারেননি, বা তারিখ দিতে হবে 3 জায়গায়, আপনি 2 জায়গায় তারিখ দিয়েছেন, 1 জায়গায় দিতে পারেননি, এটি কিন্তু রিটার্নিং অফিসার মহোদয় আপনাকে সংশোধন করার সুযোগ দেবেন, কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি রিটার্নিং অফিসার মহোদয় বা আপিল কর্তৃপক্ষ কিন্তু এই প্রার্থীদের প্রতি অধিকাংশই সময় সদাশয় এবং সহানুভূতিশীল থাকেন, তাদেরকে কিন্তু তারা যাতে নির্বাচন করতে পারেন প্রার্থীরা সেভাবে কিন্তু তারা চেষ্টা করেন, কিন্তু গুরুতর কোনো অযোগ্য